अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার তো আন্টিকে ওষুধ দেওয়ার কথা ছিল, যদি ঠিক সময় ওষুধটা না খাওয়াই হাসপাতালে নিয়ে যেতে হবে আবার। এই বাজে বকা বন্ধ কর আর চুপচাপ দাঁড়িয়ে পড় এখানে। এই তুই ওষুধ আনতে গিয়ে পুলিশকে ফোন করলে তখন? আরে জোকার দাদা, এসব কি কথা বলছেন আপনি? আপনি তো নিজের টাকা পেয়ে গেছেন না, খুশি থাকুন। আমার সাথে আপনার কি কিছুই না? বড় আন্টিকে ওষুধ দিতে হবে, আমার কাজ আছে রে বাবা। আর যদি আমাকে আপনি বিশ্বাস করতে না পারেন তাহলে কোনো জোকারকে আমার সাথে পাঠিয়ে দিন। তাড়াতাড়ি কর, টাইম নেই আমার কাছে। করছি। কি হলো, এভাবে কি দেখছিস? তুমি আর তোমার সঙ্গী জোকার দেখে তোমাদের আমি শিক্ষা দিয়ে ছাড়ব। একটা ছোট্ট মিষ্টি বাচ্চার গলায় তোমরা ছুরি ধরেছিলে, এবার তোমাদের শাস্তি আমি দেব। কিন্তু সবার আগে তোমার স্মৃতি আমাকে মুছে ফেলতে হবে, যাতে এক্ষুনি তুমি যা দেখেছ তোমার মনে না থাকে। তুই এখানে কি করছিস? তোকে বলেছিলাম না ওকে একা না ছাড়তে। আরে ও তো একদম সিধে সাদা। আরে ওখানে আন্টি আছে না ভিতরে, তাকে ওষুধ খাওয়াচ্ছে। আমি যাচ্ছি, আমরা টাকা পেয়ে গেছি, আমরা যাই এবার। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও যদি পুলিশে ফোন করে তো? আরে ভাই বলছি কি, টাকা তো পেয়ে গেছি, কোনো প্রমাণই রাখবো না। আরে আরে তুই ঠিক আছিস তো? আরে ভাই তুই তো খুব সাহসী। আরে সাহেব, আমার পাগড়ির নিচে না অনেক বড় মাথা আছে। বল্লু সত্যি কি সাহসী তাই না দিদি? উফ, কেউ যেন নজর না দিয়ে দেয়। বাচ্চা ঠিক আছে, বাড়ির সবাই ঠিক আছে, তাহলে বল্লুও ঠিক আছে? তুমি তো আর চমৎকার করে দিয়েছো বাবা, তোমার জন্যই আমাদের সবার জীবন বেঁচে গেল। আর বিশেষ করে বুলবুলের, থ্যাংক ইউ। ভাগ্য বলো তুমি ছিলে, না হলে তো আজকে আমরা কাঙাল হয়ে যেতাম। আমার হিরো বল্লু, তুমি আমার হিরো। দেখি
ভালো আছো তো? এই বল্লু, তুমি ঠিক আছো তো? আরে ছোট আন্টি, বল্লু একদম ঠিক আছে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস ঠিক নেই। কি ওকে নেই? বলছি বলছি, এক মিনিট। এই কাগজটা, এখন বাচ্চাটাও বেঁচে গেছে, টাকাও বেঁচে গেছে, তাহলে আর এই কাগজের কি দরকার? হ্যাঁ, তাই না বলুন? তাহলে এটা খুঁজে এনে দাও না, মায়ের কথা আমার খুব মনে পড়ে, আমি আমার মাকে চাই। আজকে তোর মাও আসবে না, আর তোর এই মামাও বাঁচবে না। ওই কাগজটা ছেঁড়ার সাহস হয় কি করে তোর? দিদি, দিদি কি করছো তুমি? বাল্লু খুব ভালো মানুষ দিদি। তোর এই দুঃসাহসিকতার পরিণাম কি হয় সেটা তুই এক্ষুনি দেখতে পাবি। তাহলে দেবের মনে তোমার জন্য যেটুকু জায়গা তৈরি হয়েছে সেটাও নষ্ট হয়ে যাবে। দিদি ছাড়ো। আরে, আপনি জাদু করতে পারেন? মানে আপনি ডাইনি? হ্যাঁ, আমি ডাইনি, কিন্তু এবার আমি তোর এমন অবস্থা করব যে বাড়ির লোকেরা ধাক্কা দিয়ে তোকে এই বাড়ি থেকে বের করে দেবে। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করে দঙ্গল প্লে অ্যাপ।